দেশটির আটটি উপজেলা ও দুইটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেশিরভাগই বেসরকারি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী ছয়টি উপজেলা আওয়ামী লীগ ও একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনেও জয়লাভ করেছে ক্ষমতাসীন দলের প্রার্থী এদিকে বান্দরবনের ঘুমধুমি একটি কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষের সময় বিজেপির গুলিতে দুইজন মারা যান প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব সোমবার দেশের চব্বিশটি উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম রফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নেসা মেকিদ আর মহেশপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মঈজুদ্দিন হামিদ নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাশীল দলের প্রার্থী কামরুন নাহার শিউলি নবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহফুজ উল্লিটন এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোতালেব আর নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খাইরুল ইসলাম এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র আওয়ামী লীগের প্রার্থী শিবশঙ্কর দাস বিজয়ী হয়েছেন আর ভোলাল লালমোহন পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন অন্যদিকে চোদ্দটি ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা তবে বান্দরবানের নাইখাছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষের সময় বিজিবির গুলিতে দুজন নিহত হয়েছেন ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ